আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মমিন মুসলমান ভাই ও বোনেরা, সূরা হাসরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ সহকারে এবং তার অর্থ সহকারে এই ভিডিওটিতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, তার আগে সংক্ষিপ্ত আকারে সূরা হাসরের শেষ তিন আয়াতের ফজিলত বা উপকারিতা কি তা বলে দিচ্ছি। দর্শক, হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি সূরা হাসরের শেষ তিন আয়াত সকালে পাঠ করে তাহলে তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হয়, নিযুক্ত করা হয়, যে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। মোট কথা, তার উপকারে আসে এ জাতীয় সমস্ত দোয়া তার জন্য ওই 70,000 ফেরেশতা করবে। এবং সে যদি ওই দিন মারা যায় তাহলে সে শহীদই মৃত্যু পাবে, আর শহীদদের কোনো হিসাব আল্লাহ নেবেন না, তারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এমনিভাবে কেউ যদি সূরা হাসরের শেষ তিন আয়াত মাগরিবের পরে, সন্ধ্যার পরে তিন একবার পরে, তাহলে আল্লাহ তাআলা আবার 70,000 ফেরেশতা তার রহমতের দোয়া করার জন্য, তার মাগফিরাতের দোয়া করার জন্য নিয়োগ করেন, নিযুক্ত করেন, যে 70,000 ফেরেশতা সারা রাত সূর্য ওঠার আগ পর্যন্ত আপনার আমার জন্য প্রার্থনা করতে থাকবে। তো এই হচ্ছে সূরা হাসরের সর্বশেষ তিন আয়াতের সামান্য ফজিলত বা উপকারিতা। আরও অনেক উপকারিতা রয়েছে সূরা হাসরের শেষ তিন আয়াতের। এবার আমি আস্তে আস্তে খণ্ডে খণ্ডে সূরা হাসরের শেষ তিন আয়াত বাংলা, আরবি এবং অর্থ সহকারে এখানে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতটির অর্থ হচ্ছে, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। দর্শক, এটি হচ্ছে সূরা হাসরের শেষ তিন আয়াতের মাঝে একটি আয়াত। দ্বিতীয় আয়াতটি হচ্ছে এরকম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। দর্শক, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন তাহলে আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে, বা আপনার পড়ার মাঝে কোনো ভুল আছে কি না তা আমারটা শোনার মাধ্যমে আপনি নিজেই নিজেরটা বুঝতে পারবেন। আমি আরেকবার এই আয়াতের অংশটুকু পাঠ করে শোনাচ্ছি। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে এরকম, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল, তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। দর্শক, এরপরে আমি আপনাদেরকে সূরা হাসরের সর্বশেষ আয়াতটি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা
يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ভালো করে শুনুন, আমি আবারও বলছি, হুয়াল্লাহু الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ দর্শক, এটি হচ্ছে সূরা হাশরের সর্বশেষ আয়াত এবং তার অর্থ খুবই সুন্দর। তিনি আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। দর্শক, এই হচ্ছে সূরা হাশরের সর্বশেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ এবং তার অর্থ। আমি আশাবাদী আপনারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন এবং আপনি নিজেরটার মাঝে কোনো ভুল থাকলে তাও বুঝতে পেরেছেন। এবং আপনি যদি সূরা হাশরের সর্বশেষ আয়াত সম্পর্কে পূর্বে অবগত না হয়ে থাকেন তাহলে এখান থেকেই মুখস্থ করে নেন এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পাঠ করতে থাকেন। ইনশাল্লাহ আপনার কপালে শহীদ মৃত্যু পাবেন আপনি এবং 70,000 ফেরেশতা সকালে দোয়া করবে, সেই ফেরেশতা চলে যাবে এবং সন্ধ্যায় পড়লে আবার নতুন করে 70,000 ফেরেশতা আপনার জন্য বাজেট করা হবে, যে 70,000 ফেরেশতা আপনার জন্য স্পেশালভাবে, বিশেষভাবে দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সূরা হাশরের শেষ তিন আয়াত সঠিকভাবে, বিশুদ্ধ রূপে অর্থ জেনে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।